দর্শক ঈদ যাত্রার আর খবর জানাতে এই মুহূর্তে সাভার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, দুদিন পরেই ঈদ, তো ঈদকে কেন্দ্র করে সড়কে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। রাজ, আপনি জানেন যে ঈদ কিন্তু দরজা এসে করান আসছে, সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু কর্মুখ মানুষ যারা রয়েছে, যারা এই শহরে এসে কর্ম করেন, তারা কিন্তু সকলে বাড়ির উদ্দেশ্যে যাবেন। আজকে সকাল থেকে কিন্তু, যেহেতু সাভার অঞ্চলটি একটি শিল্প অঞ্চল অধ্যুষিত এলাকা, এই অঞ্চলের সমস্ত গার্মেন্টস শিল্পগুলো কিন্তু আজকে থেকে সকাল থেকে বন্ধ দিয়েছে, এবং সেই বন্ধ দেওয়ার পরেই কিন্তু মানুষগুলো যে যার মতো পারতেছে সে প্রিয়জনের সান্নিধ্যে যাওয়ার জন্য এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য সেভাবেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনি দেখছেন যে সড়কে মানুষের কী পরিমাণ চাপ রয়েছে, প্রতিটি মানুষ যেন মানুষের মিছিল শুরু হয়েছে, এভাবেই কিন্তু প্রতিটি মানুষ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। এখনও সড়কে আমরা কিন্তু তেমন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার কোনো খবর আমাদের কাছে এখনও আসেনি, এবং যে প্রতি বছর যে একটি অব্যবস্থাপনা তথা যে পরিবহনে যে বাড়তি ভাড়া নেওয়ার কথা থাকে, এবছর কিন্তু আমাদের কাছে সেরকম কোনো কমপ্লেন কিন্তু আমাদের কাছে এখনও আসেনি, এবং যে মানুষগুলো বাড়িতে যাচ্ছেন, যদিও পরিবহন সংকটের কথা কিছু কিছু যাত্রী বলছেন যে পরিবহন সংকট, সেই ক্ষেত্রে আমরা পরিবহন শ্রমিকদের সাথে কথা বললে তারা যেমনটি বলছেন যে যে গাড়িগুলো ঢাকার থেকে বের হয়ে গেছে সেই গাড়িগুলো না ফেরা পর্যন্ত পরিবহন কিছুটা সংকট থাকতেই পারে, এমনটি তারা আমাদের জানিয়েছেন। পাশাপাশি এখানে সড়কের যে প্রশাসনিক কাঠামোর কথা বলি, সেই প্রশাসনিক কাঠামো কিন্তু সবচেয়ে ভালো রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের ঠিক বাইপাইল এলাকায়। আমার বাম পাশে যে সড়কটি রয়েছে সেটা হলো আবদুল্লাপুর বাইপাইল সড়ক। এই সড়কটি যারা ব্যবহার করবেন তাদের জন্য রয়েছে ব্যাপক ভোগান্তি। আপনি জানেন যে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলার কারণে কিন্তু এই সড়কটি রয়েছে বিভিন্ন খানাখন্দক, এবং বিভিন্ন জায়গায় সড়কের অবস্থা খুবই খারাপ রয়েছে, যার জন্য এই সড়কটি যারা ব্যবহার করবেন তাদের ভোগান্তির আর কোনো শেষ থাকবে না, এবং এই জন্য কিন্তু প্রশাসনিক তৎপরতাও রয়েছে। প্রশাসন কিন্তু বলছে যে যে যেভাবে পারে এই সড়কটি যাতে পরিত্যাগ করে তারপরে অন্যভাবে যাতে যে যার গন্তব্য যায়, এমনটি কিন্তু প্রশাসন থেকে জানানো হয়েছে। এবং সড়কের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে প্রশাসনিক বিভিন্ন নজরদারি রয়েছে, এবং তারা কিন্তু বেশ নজরদারি করতেছে, এবং কোনোরকম যাতে বিশৃঙ্খলা না ঘটে সেদিকে তারা নজরদারি করছে, এবং যে রিক্সা অটোরিক্সা থ্রি হুইলার এগুলো কিন্তু মহাসড়কে চলতে দিচ্ছে না। তো রাজ, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ ঈদ যাত্রার সর্বশেষ খবর। রাজ জি, লিটন আপনাকে অসংখ্য ধন্যবাদ।